নাজমুল হোসেন শান্তকে বোল্ড করে নাসুম আহমেদের উল্লাস, কিন্তু শান্ত বলল আউট হয়নি, কারণ বল স্টাম্পেই লাগেনি, ব্যাটে লেগে স্টাম্পের সামনে থেকে বাক নিয়েছে। শান্তর কথা শান্ত বালকের মতো মেনে নিয়ে নাসুম তাকে এডিআরএস নিতে বলল। বল কোথায় পড়েছে সেটা দেখিয়ে শান্ত বলল এডিআরএস নিতে হবে না, এটা আউটই হয়নি। নেটে আউট নিয়ে শান্ত যেমন আত্মবিশ্বাসী, তেমনি মাঠেও নতুন এক আত্মবিশ্বাসী শান্তকে দেখা যাচ্ছে। একের পর এক দারুণ ইনিংস উপহার দিচ্ছেন, বলা যায় দুর্দান্ত ফর্মে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে দারুণ ছন্দে থাকলেও অনুশীলনে ছাড় দিচ্ছেন না, নিজেকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বুধবার অনুশীলন দেখে এমনটাই মনে হয়েছে। নেটে ব্যাটিং প্র্যাকটিসের সময় তালিম নিয়েছেন হেড কোচ চান্ডিকা হাতুরে সিংয়ের কাছ থেকে। কোনো শট পারফেক্ট না হলে কোচের পরামর্শ মেনে পুনরায় চেষ্টা করেছেন। শান্তর মাঝে শেখার ক্ষুধা তৈরি হয়েছে সেটা বলাই যায়। ইংলিশদের বিপক্ষে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ধারাবাহিক ব্যাটিংয়ে 51-46-47 রানের ইনিংস খেলে 144 রান করে সিরিজ সেরার পুরস্কার জিতেন এই তরুণ তুর্কি। ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি সিরিজ ভালো খেলার পর আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে শনিবার প্রথম ওয়ানডেতে 25 রান করেন। দ্বিতীয় ওয়ানডেতে 77 বলে 3 চার আর 2টি ছক্কার সাহায্যে করেন 73 রান। সবশেষ 8 ম্যাচে 4 50তে 44.125 গড়ে 353 রান করেছেন শান্ত। ধারাবাহিকভাবে ভালো করার পর শান্তর রান ক্ষুধা যেন আরও বাড়ছে, দিন দিন আরও পরিণত হচ্ছে এই ব্যাটার। ইঞ্জুরির কারণে 2 ম্যাচ স্কোয়াডের বাইরে থাকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ যোগ দিয়েছেন অনুশীলনে। এদিন অনুশীলন করেছেন পুরো দমে, প্রথমে বোলিং প্র্যাকটিস শেষে নেটে ব্যাটিংও করেন মিরাজ। তামিমের মতো মিরাজকেও গাইড করেছেন হেড কোচ। হেডমাস্টারের চোখ যে সবার উপরেই আছে তার বলার অপেক্ষা রাখে না। তবে এই অলরাউন্ডার মূল একাদশে যুক্ত হলে জায়গা হারাতে পারেন ইয়াসির আলী রাব্বি। বুধবার অনুশীলনে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম ছাড়া দলের অন্য সবাই উপস্থিত ছিলেন, ব্যাটে বলে ঝালিয়ে নিয়েছেন নিজেদেরকে। তৃতীয় ওয়ানডে ম্যাচে আইরিশদের হারিয়ে 2-0তে সিরিজ জিততে তৎপর চন্ডিকার শিষ্যরা। হোসাইন আরমান, বিডিক্রিক টাইম। Thank you.